ভাস্তি কেমন আছিস? এই তো কাকা ভালো আছি। বেটা আমার আর্থিক অবস্থা তো ভালো না তো বেটা, আমার বেটা একটা অটো লাগবে, তো অটো চালাতে জন্য তোমার কাছে অটোটা চাইছি। হ্যাঁ কাকা, আপনি তো নেশা করেন, আপনি তো দেখলে পর কেউ গাড়ি দিবি না। বাদান গাড়ি তো কেউ দিবি না নে গাড়ি। তুমি কাকা নেশা করো, তোমার গাড়ি দিবি কিটা? বাপ কাকা চল বেটা, এদিকটার কথা মতো রোডে বার তো কবার আসছে না, চল একে অন্যের যায় কথা মতো কই। এইবার আপনি কাজের কথা কন কাকা। কথা হচ্ছে কি, আমি একটা 1000 টাকা দিচ্ছি কাকা, আমি খুব বিপদে পড়েছি কাকা, তুই একটা 1000 টাকা লে যে আমাকে একটা গাড়ি ম্যানেজ করে দিই কাকা। হেলে এরকম মানুষ টাকা 1000 টাকা দিলে যাই ভালোই হইলি, পুলিশ মুলিশ ধরলে পরে উর না ধরলে উর। তাহলে ভাস্তি চলো, তোমার অটো লাগা দেয় চলো। গাড়িটা তো আশা করে কিনলাম, এখনো তো ভাড়া ভুতি হলো না, শমসের ভাস্তিকে কইলাম ভাস্তিও তো আসলি না। গাড়িটা কিনে দিনামিনাও হয়ে গেছি, ভাড়া ভুতি হলো ভাস্তেম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম কাকা। ভাস্তি কি জন্য আইসাও? অটোটা যে কিনেছেন, আমি একটা ড্রাইভার পাইছি। এই হচ্ছে ড্রাইভার। ড্রাইভার তো মোটামুটি ভালোই লাগতেছে কাকা, তাহলে কালকে দিন লি বাড়াক গাড়ি লি। তুমি যখন ড্রাইভার লে আইছিস বেটা, এলে চাবি তোর হাতে দিলাম, তুই চাবিটা ড্রাইভার সাহেবের দিকে কাল সকালবেলা তিন ড্রাইভার সাহেব লি বাড়াবি বেটা, চাবিটা লে কালকে তিন গাড়িটা লি বাড়াবি। তাহলে আপনি কেউ চাবিটা দিলাম আমি, আপনি হচ্ছে সয় সালামতে গাড়িটা লিয়ে সুন্দর ভাবে যত্ন ভাবে করি, আপনি হচ্ছে আল্লাহ বেটা তো বাঁচা রাখ বেটা, আল্লাহ তো ঘায়ের দিক বেটা। গাড়িটা তো পালাম বহুত কষ্ট, এবার গাড়িটা বেশি ভালকাম। ভাই বাসা আছেন নাকি? ভাড়া আছেন দবি ভাই? এ ডাকে কিডারে, এ কিডা ডাকে, এ কোনে কিডারে ডাকে? কিরে কি হয়েছে, ডাকতে দিস কি হয়েছে? ভাই আমি তো আইছি একটা কারণে, এ ঘটনাটা আগে শোনেন, হচ্ছে কি আমার ওই অটোটা আমি বিক্রি করবো। এ তুই অটো কি কারে বেশপুরে? ভাই আপনার কথা কইন না, আমার তো বড় সিজার হবে, তো আমার অটোটা বেচাই লাগবে। এখন তো অটোর বাজার দাম দর কম শোন, এখন যাই হোক দাম দর তুই ক, এটা ব্যবস্থা হবে নি, যাই হোক কই দাম ক তাহলে। ভাই আমি তো গাড়িটা বিবাদে পড়ি বিক্রি করতেছি, হ্যাঁ তো 2,10,000 দিয়ে কিনেছিলাম, কিন্তু 2,10,000 লাগবে না, আপনি 1,05,000 দেন। ভাই তোর অটোটা যদি বেচিস তা আমি একদম 80,000 টাকা দেবো, তোর অটোটা চলাবে কিছু দেহি আছে তারপরও। তাহলে ভাই চলেন যাই, অটোটা আপনার বাড়ির সামনে আছে, আপনি অটোটা দিয়ে দিলেন। গাইতে তার পছন্দ হয়েছে, টেকাটা কি তো কেমন সবই দেবো ফুল দিলি দে না দিলে আমি অটো নিয়ে চলে আসছি। আচ্ছা তোর সব টাকায় আমি দিয়ে দিলাম, তাহলে আমি তোর গাড়ি নিয়ে নিলাম।
না তুই চলে যা গাড়ি তোর গাড়ি আর নেই টেকা ঠিক আছে তো হ্যাঁ সব টেকা দিয়ে দেন আপনি আশা করি আছে তো হ্যাঁ এক করে গুনি গুনি দেয়া হয়েছে দোস্ত আজকে আমি ফ্রি মাল খাবো হ্যাঁ কি শান্তি পেলাম আরে শান্তি মাল দেখতে সরম নেশা অটো বেসলাম টেকা হইলে এবার এক মাস মাল খাবো আমি বসি তার কাছে অটো দিলাম সন্ধ্যা লাগে গেল এখন পর্যন্ত অটো আসলো না বেটা শমশেরও আসলি না বেটার বাড়ির পর্যায়ে শমশের বেটা খাওয়া যায় নাকি মালিক পাইছি লাঠি লিয়ে আসো আগে মাথা তো আমার হ্যাং হয়ে গেছে আগে লিয়া গাড়ি কি করছি আমার গাড়ি ভাড়া লেছে শমশের বেটা আছে অটো চলা শমশের বেটা আছে করে কি কোন শমশের কোন শমশের ফাইছি হিরোকোর হিরোকোর তো তখন লিয়ে আছে তখন তো চকচকে আমি তো হিরোকোর তো বুঝতে পারি না হিরোকোর চকচক করলি কি শোনা হয় তাহলে এটি তো শমশের ভালো জানা আমি তো আর জানি আমি তো আর যাই বললাম নিশা ভান করেন কে বহুত দিন নিশা ভান করি পুরি না নিশা কর এটা করি লাভ কি এটা খাই আমার মনের কষ্টের জন্য এটা তো খাওয়া দাবিলা খাই কি করবো আচ্ছা আপনি এই লোকের গাড়ি কি করছেন এই লোকের গাড়ি বেশি কে আমার মাল খাবো আমার টেকা ছিল না আমি আসি গাড়ি বেশি দিই আমি মাল সব খাবো না এই কাজটা তো আপনি ঠিক করেননি যে মালের নিশায় আপনি একজনের ক্ষতি করবেন খবর দে তো সাল বলা আছে না সাল বলে খবর দে টেকা পয়সা নিয়ে আসি তো সারালি ডাক বুঝিস এই লোকের মারি কোনোদিন সমাধান না সমাধান একটাই ভালো আপনার হওয়া লাগবে আপনারা কিসের জন্য এসব হিরোঘরের হাতে আমি তো জানি না হিরোঘর কি আমার শমশের ভাইস্তি আছে আপনার শমশের ভাইস্তি হোক আর যেই হোক আপনি এই তো চেয়ারে ধাক্কা দিলে দেন এই দেন লড়েন লড়তেছে দেখছেন আপনি দেরি শুনি হিরোঘর মারি টানটানি কই দেন ওই লড়া দেখতেছি আপনি হিরোঘরের কাজ গাড়ি দিতেন কে কিডনি বিক্রি কই দেবো তা গাড়ি এই লোক তো মরি গেছে আরে না কাকা হিরোঘরের ব্যাপার তুমি জানো না আমি হিরো কর